নমস্কার বন্ধুরা, ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌভিক, আজ কথা বলবো বর্ষীয়ান অভিনেত্রী গীতাদের জীবনের কিছু জানা অজানা তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। 1931 সালের 5ই আগস্ট ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন গীতা দে। খুব অল্প বয়স থেকেই সিনেমা জগতে অভিনয় শুরু করেন। ধীরেন গাঙ্গুলি পরিচালিত আহুতি ছবিতে মাত্র 6 বছর বয়সে আত্মপ্রকাশ ঘটে তার শিশু শিল্পী হিসাবে। এই থেকেই পথ চলা শুরু। প্রায় 6 দশক ধরে বাংলা সিনেমা জগতে কাজ করে গেছেন তিনি। 1954 সাল থেকে অল ইন্ডিয়া রেডিওর সাথে যুক্ত ছিলেন এবং রেডিও নাটকে বেশ কয়েকটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে তার শেষ নাটকটি হল বাদশাহি চাল, 1996 সালে গণেশ মুখোপাধ্যায় পরিচালিত। এই নাটকটি উত্তর কলকাতার রঙ্গনা থিয়েটার মঞ্চস্থ হয়েছিল। তিনি নানা ধরনের চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সমস্ত চলচ্চিত্রে তার বহুমুখী দৃষ্টিভঙ্গির জন্য অধিক পরিচিত। এমনকি গীতাদের অভিনয় ব্রিটিশ পরিচালক ও প্রযোজক লরেন্স অলিভিয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার দীর্ঘ কর্মজীবন জুড়ে নাম করা পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন, যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, শিশির ভাদুড়ি, দেবকী বোস, দীনেন গুপ্ত, অঞ্জন চৌধুরী প্রমুখ। নেতিবাচক এবং হাস্যকর উভয় চরিত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। পরিচালক ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছায়া ছবিতে ষড়যন্ত্রকারী মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন। গীতাদের অভিনয় ছিল সাবলীল, যেন মনেই হতো না তিনি অভিনয় করছেন। দরজাল, কুচুটে, ঝগড়ুটে নানান বয়স্কা মহিলার চরিত্রে তিনি ছিলেন আইকনিক। কিন্তু ব্যক্তিগত জীবনে ততটাই সাদা মাটা সারল্যে ভরা মাটির মানুষ তিনি। তাই তো তিনি টলিগঞ্জের গীতা মা নামে পরিচিত ছিলেন। তিনি শিশু শিল্পী থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত কাজ করে গেছেন। গীতা দে অভিনীত উল্লেখযোগ্য ছায়াছবিগুলি হল মর্জিনা আবদুল্লাহ, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, ডাইনি, সাথীহারা, দুই ভাই, কাঁচের স্বর্গ, অভয় ও শ্রীকান্ত, মৌচাক, হীরের শিকল, বসন্ত বিলাপ, সন্তান, বড় বউ, নৌকাডুবি, বৌরানী, তিন ইয়ারি কথা, চিরদিনই তুমি যে আমার ইত্যাদি। তিনি অসুস্থ থাকাকালীন চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। তিনি বাংলা চলচ্চিত্র ও নাট্যশালায় আজীবন অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। 1988 সালে বাংলা চলচ্চিত্র জগতে আজীবন অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গের তৎকালীন গভর্নর সৈয়দ নুরুল হাসানের কাছ থেকে একটি তারকা পদক পেয়েছিলেন। গীতা দে 2011 সালের 17ই জানুয়ারি 79 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 5ই আগস্ট বর্ষীয়ান অভিনেত্রী গীতাদের জন্মদিনে ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা ও প্রণাম জানাই। বাংলা সিনেমা জগৎ গীতাদের অভিনয়ের অমূল্য অবদান চিরস্মরণীয় করে রাখবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।